গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 2 বাজতে গেল আর আমি স্নান টান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে একটুখানি অনেকটা চুলে তেল টেল দিয়ে বসেছিলাম, যার জন্য সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি। কারণ চুলে তেল দিয়ে রাখলে বুঝতেই পারছো কেমন লাগে, চিপকু চিপকু মনে হয়। তো তেল দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম, রেখে শ্যাম্পু করে এলাম। 2 বাজে এখন, আর এখন আমি ভাতটাও বসিয়ে রেখেছি। ভাতটা আরেকবার মানে একটা ফুড দেওয়ার পরে কিছুক্ষণ আমি বন্ধ রেখে আবার একটা ফুড দিই, তারপরে ফ্যান ঝরিয়ে দেবো। তো আজই রান্নাবান্না আমার কিচ্ছু নেই, কারণ কালকে চিকেন করেছিলাম, চিকেন রান্না এবেলার মতো আছে। আর ওবেলা আবার দেখি, ওবেলা সব সেদ্ধ করে নেবো ভাবছি। ডাল, আলু, তোমার ডিম, সব কিছু সেদ্ধ দিয়ে রাত্রেবেলা সেদ্ধ ভাত। আর এবার তো সুমিত বেরিয়ে গেছে অফিসে, আর আমাদের হয়েছে আলু সেদ্ধ দিয়ে তোমার ভেন্ডি সেদ্ধ আর চিকেন দুপুরে। কিন্তু আমি খাবো না এখন, ছেলের জন্য ওয়েট করছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে প্রায় 3 নাগাদ খাবো। ছেলে ক্লাস 3 উঠে গেছে, তোমরা তো জানোই, আর তার সাথে সাথে ওর সময়টাও অনেকটা বেড়ে গেছে। আগে 1:10 ছুটি হতো, এখন ছুটি হচ্ছে 2:30। মানে বাড়িতে আসতে আসতে প্রায় 3:10 হয়ে যাচ্ছে, কারণ অতগুলো বাচ্চা বেরোবে, গার্জেনরা হাতে পাবে, তারপর বাড়িতে নিয়ে আসবো, নিয়ে এসে সব চেঞ্জ করাতে করাতে অলরেডি 3 বেজেই যাচ্ছে। তো আমার না একা খেতে ছোটোবেলা থেকেই কোনোদিন ভালো লাগে না, বা একটু খিদে পেয়েছে ভাবছি খেয়ে নেবো, তারপর ভাবছি না ছেলেটা আসুক একবারেই খাবো। কালকে যেমন খেয়ে নিয়েছিলাম, সুমিত বাড়ি ছিল বলে ওর আমি খেয়ে নিয়েছিলাম, আর ছেলের খাবারটা গুছিয়ে রেখেছিলাম, এসে ওকে খাইয়ে দিয়েছি। এখন কি করছি, ও 3 হওয়াতে ওর যেমন টাইমটা বেড়েছে, আমার কাজটাও প্রচুর পরিমাণ বেড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে প্রথমে ও বিস্কিট খাচ্ছে, তারপরে ও তো জানোই যে কোনো ধরনের হরলিক্স বলো কিছুই সেভাবে পছন্দ করে না, এটা একটা খুব প্রবলেম। তো যাই হোক, সকালবেলা এখন ছাতুটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে সকালবেলা যদি ছাতু খায় তাহলে আর ভাত খেয়ে যেতে পারবে না। আর ভাতটা এই কারণেই দিচ্ছি কারণ ওদের এখন টিফিনের টাইমটাও পিছিয়ে দিয়েছে। আগে যেমন প্রথম পিরিয়ডের পর কি 2 পিরিয়ডের পরে টিফিন ছিল, এখন সেটা একটু পিছিয়ে দিয়েছে। এবার ধরো এতটা টাইম মানে সকালবেলা, তো কিছুটা ভারী খাবার তো খেয়ে দিতে হবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিস্কিট খেয়ে পটি করে তারপর এখন সকালবেলা স্নানও করিয়ে দিচ্ছি, গরম জল করে দিই, একেবারে স্নান করিয়ে রেডি করছি, আর তারপরে আমি ওকে ভাত খাইয়ে দিয়ে পাঠাচ্ছি। আর টিফিন তো থাকছেই তার সাথে, যাতে ওর পেটটা বেশ কয়েক ঘন্টা ভরা থাকে। তো সকালবেলা এতটা ব্যস্ততা থাকছে না যে কি বলবো। তারপরে তো আবার সুমিত বেরোনার মানে তারা আছে। এবছর তো মোটামুটি বাবার ছেলে দুজনারই প্রমোশন হয়েছে, একজন 3 উঠেছে আর আরেকজনের অফিস, মানে প্রতিদিনই যেতে হবে এরকম ব্যাপার আর কি। সপ্তাহে তো 3-4 যেতেই হচ্ছে, আগে তো যেমন সপ্তাহে 1 কি 2 গেলেও হতো, না গেলেও হতো, এরম ব্যাপার ছিল। তারপরে 2 করলো, তারপর মাসে 10 করলো, ঠিক আছে 10 যেতেই হবে। এবার সেটাও কোনো সপ্তাহে 2, কোনো সপ্তাহে 3 করে মেক আপ করছিল। এখন আবার নতুন করে মেল এসেছে, না ওটা করলেও হবে না, আরও বাড়াতে হবে। তো এখন ওরকমই করছে আর কি, 3-4 করে যেতেই হচ্ছে। তো ওই ওকে স্কুল দিয়ে আস্তে আস্তে আমার বাদ বাকি, আবার ও বেরোনার মানে তোড়জোড় করতে হচ্ছে। সকালবেলা ম্যাগি পাস্তা করলাম, অনেকদিন পাস্তা করা হয় না, তো সকালবেলা আজকে ভাবলাম ডিম দিয়ে পাস্তাই করি, ও সেটা খেয়ে চলে যাবে আর ছেলের জন্য বিকেলে তুলে রাখতে পারবো। তো সব করে তারপরে আমার আর ফাঁকা, আজকে আর কোনো কাজ নেই, সময় পুরো ফাঁকা একদম যাচ্ছে। তো ভাবলাম কি করবো, চুলটাকে ভালো করে তেল দিয়ে বসে থাকি, তো তাই করে তারপর বসেছিলাম, তার জন্য ভিডিও অন করিনি। আর চলো একটু পরে ছেলেকে আনতে যাব, তারপর পরে তোমাদের সাথে কথা বলবো। আর এখন অ্যালকবে মানে সামনে যেহেতু দোল উৎসব আসছে, তো বিভিন্ন গ্রুপে দেখছি দোল নিয়ে কথাবার্তা হচ্ছে। কোনো বছর মানে আগের বছর তো আমরা অ্যালকবে ছিলামই না, আমি আজ পর্যন্ত বিয়ের পর থেকে কোনো বছরই আমি এখানে দোলে থাকিনি, ঠিক আছে, কিন্তু এবার থাকবো। কারণ ওখানে না রাত্রেতে বিভিন্ন জায়গায় ফাংশন হয়, এত জোরে মাইক দেয় কি বলবো। তারপরে ভোর থেকে তো শুরু হয় মানে বাইরের লোকেদের আনাগোনা কীর্তন সব মিলে, মানে কি বলবো, সারা রাত একটা মানে বিধঘুটে পরিস্থিতি। তো ওই জন্য ছেলে মানে ছেলে খুবই যেতে চায় মানে মেলার লোভে আর কি, কিন্তু সুমির একদম যেতে চাইছে না।
ওই পরিস্থিতিতে তো আমি বলেছি ঠিক আছে এবছর যাবো না। আর ভিড়ভাট্টা সত্যি কথা আর ভালো লাগে না, মেলা টেলা এখন আর সেই আগের মতো ভালো লাগে না। ছোটবেলায় খুব ভালো লাগতো এইসব জিনিস, এখন বয়স বাড়ার সাথে সাথে চয়েসটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন মেলা আর যেতে ভালো লাগে না। যেমন ধরো আমাদের এখানেই শ্রীরামপুরে অনেকগুলো মেলা হচ্ছে এই সময়, শীতলা মন্দিরে হচ্ছে একটা শীতলা মেলা, তারপরে ক্ষেত্রেশ্বরে হচ্ছে একটা মেলা, কিন্তু কোনো মেলাতেই আমরা যাইনি, মেলাতে আর একদমই ভালো লাগে না যেতে। তো আমাদের সব থেকে কাছের মেলা হচ্ছে মাহেশের মেলা, যেটা আষাঢ় মাসে হবে, তো সেই সময় যা কেনার কিনে নেবো আর কি। খুব ভালো মেলা হয়, খুব ভালো ভালো জিনিসও পাওয়া যায়, তো সেই সময় যা কেনার কিনবো, কিন্তু ওই সব সময় মেলাতে যাওয়া আর ভালো লাগে না, এই জন্য এবার আর যাইও নি। তো চলো পরে আসছি। তো বেরিয়ে পড়লাম সমৃদ্ধকে নেওয়ার জন্য, আর দেখো এখানে কি সুন্দর পলাশ গাছে ফুল ফুটে আছে, ক্যামেরায় ধরা পড়ছে না, সব টপে মাথার উপরে সব ফুলগুলো ফুটে আছে, নিচে একটা ফুলও নেই। আর আমাদের বিরোহীতে যাওয়ার সময় না, আর মানে ব্যান্ডেলের পরে একটা জায়গা আছে যেখানে পলাশ গাছের ফুলগুলো পুরো মাটির ওপর ছড়িয়ে থাকে। তো যাই হোক, এখানে এসে দেখো সমৃদ্ধকে জামা কাপড় চেঞ্জ করে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে এই যে ফল কেটে দিলাম, এখন ফল খাবে। ফুলবালিশ নিয়ে পাশের ঘরে যাচ্ছি, এই ঘরে আর ছুটছি না আজকে। এই ঘরটা না গরম, মানে শীতকালে গরমকালে বেশি ঠান্ডা হয়, কারণ সকালবেলা যা রোদ পড়ার পড়ে যায়, তারপর থেকে তো আর রোদ আসে না এই ঘরটাতে, মানে সকাল 10:30 পর্যন্ত রোদ থাকে, তো তারপরে আর রোদ আসে না, পরে এই ঘরটা একেবারে গরমকালে ঠান্ডা থাকে। আর ওই ঘরটাতে তো মানে সকালবেলাতেও পড়ে আবার পরেও আসে। তো এখানে এসে শুয়ে পড়লাম, ঠান্ডা লাগছে, ঘরটা হালকা, ফ্যান চলছে। এমনিতেই এখন রাত্রেবেলা প্রতিদিনই প্রথম রাতে ফ্যান চালাচ্ছি, তারপরে এমন ঠান্ডা ঠান্ডা করছে যে ফ্যান অফ করে দিতে হচ্ছে। এসি তো দূরে থাক, এসি কবে যেন 40-45 ডিগ্রি যখন হবে তখন চলবে, তার আগে নয়। সেই সকাল থেকে এখন গিয়ে কমপ্লিট হলো, মাঝে অনেকটা টাইমই রেস্টে ছিলাম, আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা ছিল না, কিন্তু কালকে রান্না ছিল, তারপরে আবার ছেলেকে আনতে যাওয়া, কিন্তু আজকে ছেলেকে এনে পরপর তারপরে কাজ থাকে, এখন শেষ হলো, ওকে ফলটা হাতে দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল, এবার একটু নিশ্চিন্তে শোবো। চলো বিকেলে দেখা হবে তোমাদের সাথে, এই ব্লগটা হয়তো কালকে পর্যন্তও টানতে পারি। দুপুরের পর একেবারে চলে এসেছি রাত্রেবেলা, মাঝে সন্ধেবেলাতে অনেক কিছুই হয়ে গেছে কিন্তু কিছু আর শ্যুট করা হয়নি। এখন বড়া ভাজছি রাতের খাবারের জন্য, শুধুমাত্র সেদ্ধ দিয়ে খেতে ইচ্ছা করছে না, মনে হলো আজকে একটু বড়া ভাজি। প্রথমে ভাবছিলাম পেঁয়াজি করব, তারপর ভাবলাম না শুধু পেঁয়াজির থেকে একটা বড়া করি, তাতে আলু থাকলে খেতেও বেশ ভালো লাগে ডালের সাথে। তো তার জন্য ছোটো ছোটো করে একদম সেই খুব পাতলা পাতলা করে আলু কুচিয়ে তার সাথে পেঁয়াজ মিক্স করে লঙ্কা কুচিয়ে বেসন আর একটু চালের গুঁড়ো, চালের গুঁড়োটা খুব অল্পই দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিয়ে এই বড়াটা করছি। বেশ খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো, আর লঙ্কাটা যখন মুখে পড়ছিল না এত সুন্দর লাগছিল খেতে। তো যাই হোক, তাই একটুখানি বড়াটা ভেজে নিলাম, নিচ্ছি আর কি। আর বড়াটা করার পরে দেখো অনেকটা তেল এক্সেস হবে, তো কিছুটা আমার ঘরে ভেন্ডি পড়ে আছে, অল্প কটাই ভেন্ডি আছে, তো ভেন্ডি ভাজা করে নেব। সমৃদ্ধ ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসে, আর তার সাথে সাথে এই তেলটাও কাজে লেগে যাবে, কারণ তেলটা না অনেকটা আছে থেকে যাবে, তো সেই তেলটা ফেলেও দিতে কেমন লাগে আবার তুলেও রাখতে ভালো লাগে না, তার জন্য ভাবলাম অল্প কটা ভেন্ডি পড়ে আছে সেটাও ভেজে নেব এর সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8:30 মতো, আর সন্ধ্যা থেকে অনেক কাজই করেছি, তোমাদের সামনে আর শেয়ার করা কিছুই হয়নি। এখন রান্না করছি, আর এখানে সমস্ত ভাত ডাল ডিম সেদ্ধ সব এর মধ্যে বসিয়ে দিয়েছি একসাথে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত ডাল চারটি একসাথে হচ্ছে, আর এখানে বড়া ভাজা হচ্ছে। আর সুমিত অফিস থেকে চলে এসেছে, আর কালকে কী হয়েছে জানো, কালকে দুপুরে ভাত খাওয়ার পরে মানে যে কাজটা আমি সুমিতকে অনেকবার বলেছি যে তুমি এইভাবে করবে না, ঠিক আছে, কিন্তু যতবার করেছে ততবারই এই ঘটনাটা ঘটিয়েছে। একটা মাংসের বাটির ওপর আর একটা মাংসের বাটি আমি আলাদা করে রেখেছি, দুটো বাটি দুবেলার জন্য, দুটোকে একসাথে তুলেছে, হ্যাঁ, তুলে এই ফ্রিজের এখানটাতে এনে এটা দিয়ে এরকম এরকম করে হাত দিয়ে খুলতে গেছে, তুলে দিয়ে রাখতে গেছে ভেতরে, আর একটা মেজের বাটিটা পুরো উল্টে মাংসের পুরো ঝোল যা ছিল, নিচের না ওপরের বাড়িটা উল্টে মাংসের যা ঝোল ছিল পুরো ফ্রিজের মধ্যে পুড়ে, কি অবস্থা কালকে। কালকে তো আমি কোনো ব্লগ করিনি যার জন্য তোমাদেরকে শেয়ারও করতে পারিনি,
আমার যে কি মাথা গরম হয়ে গেছে জানো না, মানে এই নিয়ে কতবার যে হয়েছে, 3 থেকে 4 বার একবার এখানে এসে এরম হয়েছিল, সেটাও বোধ হয় কি ছিল ডাল ছিল, আর একবার বটতলার ফ্ল্যাটেও এটা হয়েছিল, পুরো ডাল এমন করে পড়লো পুরো সারা মেঝেতে ডাইনিং পেশে চারিপাশে ছিটকে, মানে কি অবস্থা হয়েছিল। হ্যাঁ তো কালকে এরকম মাংস, বাবা তো মাংস মানে কি অবস্থা, তারপরে সমস্ত দেখো কালকে খুলেছে, ওই খুলেছে, তারপরে এই যে সব খুলে এই সব দাগ ফাঁকগুলো সমস্ত বের করে দিল, আমি এগুলো মেজে মেজে দিলাম, তারপর ভেতর থেকে সমস্ত ক্লিন করলো, তারপর ফ্রিজ অফ করে সমস্ত ক্লিন করে ঢোকানো হলো, মানে খেয়ে দেয়ে উঠে যে একটু রেস্ট নেবো এর পেছনেই চলে গেল থেকে 15 থেকে 20 মিনিট টাইম। মানে ওকে বারবার বলা হয় যে এই জিনিসটা করবে না, ও যখনই তাড়াতাড়ি করে করতে চায় এই ঘটনাই ঘটায়। কালকে আমার বিশাল মাথা গরম হয়ে গেছিলো, কারণ ওকে আমি বারবারই বলেছি তুমি এরকম তাড়াতাড়ি করে এরকম দুটো জিনিস একসাথে তুলবে না, সে কথাই শোনে না, তারপরে খুব মাথা গরম হয়ে গেছে কালকে আমার। তারপরে সন্ধ্যেবেলা একটা উপকারও করে দিয়েছে, মাথাটা গরম ছিল তো কথা বলছিলাম না, তারপর সন্ধ্যেবেলা আমার একটা খুব বড় উপকার করে দিয়েছে, কী উপকার সেটা তোমাদের আজ আর বলছি না, অন্যদিন বলবো, মানে একটা বড় সড় উপকার করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই গাছটা দেখো অনেকটা কিন্তু লম্বা হচ্ছে, দেখেছো গাছটা কিন্তু খুব সুন্দর একটু লম্বা হয়েছে। কদিন আমি কী করছি না, হালকা একটু রোদের মধ্যে সামনেটা দিয়ে রাখছি, মানে এই জায়গাটা দিয়ে রাখছি, এই জায়গাটা দিলে একটু রোদটা পাচ্ছে, বেশিরভাগ টাইম এই কোণাটাই থাকে, এই জায়গাটা দিয়ে রোদটা পাচ্ছে। এর মধ্যে দেখো পিঁপড়ে ঢুকে গেছে, যখনই আমি এই কুচিনাটা অন করছি না, কেমন ফ্যাচফ্যাচ ফ্যাচফ্যাচ একটা শব্দ হয়ে যাচ্ছে, এর মধ্যে গাদা গুচ্ছে, ঠিক আছে, এক গাদা পিঁপড়ে ঢুকে গেছে, এক গাদা পিঁপড়ে ঢুকে আছে। পরাটা করে নিয়েছি আমি, আর এখানে একটুখানি ভেন্ডি ফ্রাই করে নিচ্ছি, আর এখানে ভাতটা দেখো অলমোস্ট ভাতটা আমার হয়েও গেছে, এবার আমি এর মধ্যে থেকে ডিমটা আর ডালটা তুলে নেব। অনেকটা তেল এক্সেস হয়ে গেছিলো, আসলে কি বলতো বড়া ভাজলে তো আর এরকম মেপে তেল দেওয়া যায় না, তেলটা বেশি দিতে হয়, অনেকটা তেল এক্সেস হয়ে গেছিলো, কি করবো আমার সেই মানে তেল তুলে একদম রাখতে ইচ্ছা করে না। তো আমি এখানে কিছু ভেন্ডি ছিল ফ্রিজের মধ্যে বের করে ভেজে নিলাম, আর অনেকদিন ধরে পড়েও আছে ভেন্ডিটা, সব ভেন্ডিগুলো এক গাদা নিয়ে আসে, সব খেয়ে ওঠা যায় না, আজকে সকালে কিছু সেদ্ধতে দিয়েছিলাম। আর ভেন্ডিটা খেতেও ভালোবাসে সবাই। রাতের ডিনারে শুধু কত কিছু বানালাম দেখো, এখানে ভাত হলো, ভাতের মধ্যে আছে আলু সেদ্ধ, এই যে যেটা লঙ্কা দিয়ে মাখবো, এই যে লঙ্কা দিয়েই আলু সেদ্ধটা মাখবো, এটা আছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজির মতো, পেঁয়াজি বলবো না এটা, আলু পেঁয়াজের একটা বড়া, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, ডিম সেদ্ধ আর ডাল, প্রত্যেকটা রাত্রেবেলা হলো, দেখো ধোঁয়া উঠছে গরম গরম যে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে। তো চলো এবার আলু সেদ্ধটা মেখে নিই, আলু সেদ্ধ মাখার জন্য এখানে আমি নেব একটা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, তো এটা দিয়েই আমি আলুটাকে মাখব।